ক্ষমতাকে আক্রমণ করতে পারছে না। ক্যালিফোর্নিয়াতে হোমলেস ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হয়ে, কিন্তু সেখানে যাওয়ার পসিবিলিটি এখন টোটালি নাই। কেননা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার কারণে এখন আমেরিকায় ধরতে দেওয়া হচ্ছে না, আমরা অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসায় কোনোটাই পাচ্ছি না। বেস্ট ওয়ার্ল্ড কাপটা হবে সামনে জুলাই মাসে প্রথমেই, তো সেক্ষেত্রে না যাওয়ার সম্ভাবনাটা বেশি আর কি। সেই জন্য একটু মন খারাপ ছিল, কারণ অনেকদিন স্বপ্ন, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, প্র্যাকটিস সব কিছু ওটাকে রেখেই করছিলাম, তো এখন না যাওয়ার পসিবিলিটিটা বেশি, সেই জন্য একটু মন খারাপ। তারপরেও কিছু করার নাই, যদি বেঁচে থাকি তাহলে সামনে কোনো না কোনো সুযোগ আবার আসবে, সেটার অপেক্ষায় থাকলাম। এখন রাঙামাটির দিকে রওনা হবো। আজ 22 তারিখ, ক্যাম্পাস থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হচ্ছি। অর্থাৎ আলফ্রেডা ফোন দিল ঘাগড়ায় নাকি অপেক্ষা করবে, তো আমি যাইতে যেতে প্রায় 1 ঘন্টা আমি ওয়েট করে রাখছি আলফ্রেডাকে, অবশেষে পৌঁছাইলাম। সেলিব্রিটি আসেন, অনেকক্ষণ ওয়েট করাইছি, আসেন যে বাইক, ও মাই গস, সেলিব্রিটি, বিগ প্লেয়ার, রাজশাহী ভার্সিটির সাবেক ক্যাপ্টেন। ও, আমি তার পিছনে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। So, two superstars here, they have just arrived at Rangamati to contribute as a football player of Hiltrex football team. Yay, here they are. Ore, star. Two stars here now, oh. Welcome, welcome. তারপর আমরা উঠলাম মাওরুমে। মাওরুমে থাকার ব্যবস্থা ভালোই এবং ভালোই ভিউ দেখা যায়। কি অবস্থা? সব স্টার। ও, যে ভিউ, সেই সব তারকা ভরা। অ্যালবার্ট হোটেলে পৌঁছায় ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা খাবারের জন্য যাচ্ছি ছাদে। আসলে ভিউটা অনেক সুন্দর এবং জোস। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 3:30 দিকে বের হয়ে গেলাম প্র্যাকটিসের জন্য। যেতে যেতে বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা। স্টেডিয়ামে গিয়ে দেখি যে কলেজের খেলা চলতেছে, কিছুক্ষণ পর এমন বৃষ্টি পড়া শুরু হইল, থামাথামির আর কোনো নামগন্ধ নাই। দ্বিতীয় দিন 23 তারিখ সকালে রোড উঠছে, সো রোড উঠুক এটাই চেয়েছি, তা না হলে মাথার অবস্থা খারাপ হয়ে যাবে। হোটেলে ঢোকার পর থেকে এই রামবুনান ফলের দিকে সবার দৃষ্টি এবং নজর পড়ে আছে। জানালার একদম কাছাকাছি হলে এতক্ষণে খাওয়া শেষ করে দিতাম। সকালে হালকা পাতলা নাস্তা করে নিলাম, তারপর রুমে গিয়ে রেস্ট নিয়ে সবাই মিলে লুডো খেলা শুরু করে দিলাম। তারপর রুম থেকে বের হয়ে বনরূপায় আসলাম। বনরূপায় এসে লুডোর শোরুমে গিয়ে কিছু জুতা দেখলাম। জুতা দেখে আমি একটা পছন্দ করলাম, দাদাও একটা নিল। ম্যাচের জন্য প্রস্তুত হয়ে গেছি, এখন বের হয়ে যাব। বের হয়ে গিয়ে দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে প্রচুর পিছলা হবে এবং মাথার অবস্থা একটু খারাপ হয়ে যাবে। Thank you.
সেই সাথে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সম্মানিত সাবেক সদস্য জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শ্রীমতী নিরুপা দেওয়ান এবং আজকের প্রধান অতিথি শ্রী জ্যোতিরিন্দ্র প্রদীপ্রিয় লারমা মহোদয় সহ আজকের যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রী প্রকৃতিরঞ্জন চাকমাকে অতিথিদেরকে নিয়ে মঞ্চতলা আদিবাসী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির সম্মানিত যুগ্ম সদস্য সচিব Thank you.
প্রায় খেলা শেষ পর্যায়ে 3-0 গোলে আমরা জয়লাভ করেছি। মধ্যে ঐক্য সংহতি জোরদার করার লক্ষ্যে যে প্রতিযোগিতা হয়ে গেল, এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেল। আসবেন উসাইমন মারমা ছোটন, উসাইমন মারমা ছোটন যিনি দুটি গোল করেছেন, উসাইমন মারমা ছোটন। আসবেন হলা সিং মারমা, হলা সিং মারমা। আলবার্ট ত্রিপুরা, আলবার্ট ত্রিপুরা। আমাদের আজকের পাহাড় দলের যে খেলোয়াড় রেকর্ডভুক্ত ক্যানচুম্র, ক্যানচুম্র উজ্জ্বল ত্রিপুরা, আলফ্রেড ত্রিপুরা, রাজ মারমা, রাজ মারমা। আমি এ পর্যায়ে পাহাড় আদিবাসী দলের কোচ এবং বিজয়ী দলের কোচ বলতে পারি, শ্রী বরুণ বিকাশ দেওয়ান আছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত পাহাড় আদিবাসীদের কোচ বরুণ বিকাশ দেওয়ান, এবং পাহাড় আদিবাসী দলের ম্যানেজার অতুল বরণ চাকমা। অনুষ্ঠান শেষে ছোট ভাই বোনদের সাথে ছবি তুলে নিয়েছি, এগুলো যেন স্মৃতি হিসেবে থাকুক। আমাদের পুরস্কার বিতরণী প্রায় শেষ পর্যায়ে, এ পর্যায়ে আমি পাহাড় বনাম সমতল আদিবাসী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং পার্বত্য বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সম্মানিত সভাপতি প্রকৃতিরঞ্জন চাকমা মহোদয়কে। খেলা এবং অনুষ্ঠান শেষ হয়ে গেল, আমরা 3-0 গোলে জিতেছি। কে জিতেছে এটা মূল বিষয় না, মূল বিষয় হলো পাহাড় এবং সমতলে যে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক সেটা যেন অটুট থাকুক এই খেলার মাধ্যমে, এবং সামনে যেন আরো খেলাগুলো যেন চলমান থাকুক এবং আমাদের যে মূল লক্ষ্য সেটা যেন সফল হয়ে উঠুক। দাদা উইন উইন ভাইয়া, নো মানি নো বোনাস, ভেরি রাতে হবে, রাতে 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 সবাই একসাথে ডিনার করেছি। পাহাড় এবং আদিবাসী সমতলের যে প্রীতি ম্যাচ আয়োজনটা এখানেই সমাপ্তি হলো। দাদার সাথে অনেকদিন দেখা হয় না, এখানে এসে দেখা হইলো। মূল কথা হচ্ছে সবাই একসাথে আসছি, রিইউনাইটেড হয়েছি, ভালোই লাগতেছে। নেক্সট আরও হবে এটা আশা ব্যক্ত করি, এইটুকুই আর কি। আর যারা এটার পিছনে অত্যন্ত পরিশ্রম করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।